কারণে সূত্রপাতটা হয়েছে আসলে এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে আগুনটা নির্বাপন করা হয়ে গেলে তখন যে তথ্যপত্র নেব তখনই আমরা বলতে পারব যে আসলে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এবং কি কারণে হয়েছে অনেকে অভিযোগ করছে যে ফায়ার সার্ভিসের খবর দেওয়ার 40 মিনিট পরে হলো গাড়ি এসেছে আপনারা দেখেন আপনারা মানে সংবাদকর্মী তারা আমাদের সাথে সবসময় প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনায় থাকেন আপনি আপনারা জানেন যে এই রাস্তার মাথায় হচ্ছে এখানে হচ্ছে উত্তরা ফায়ার স্টেশন জাস্ট বের হলেই এখান থেকে আপনি দুইটা পাঁচে আগুন লেগেছে আর দুইটা নয়ে আমাদের প্রথম টানারটা এখানে এসেছে কতক্ষণ সময় মাত্র চার মিনিট চল্লিশে লেগেছে ওরা বলছে না দুইটা পাঁচ মিনিটে লাগতে পারে কিন্তু সংবাদ আমরা পেয়েছি দুইটা পাঁচ মিনিটের সময় এবং নয় মিনিটের সময় আমাদের প্রথম টানার তিনটা টানার এখানে একসাথে পৌঁছে এবং দুইটা ৪৫ মিনিটের সময় আগুনকে সম্পূর্ণরূপে আয়ত্ত আনতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেছেন যে আর পাঁচ মিনিট কাজ করলে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত করতে আমরা সক্ষম হব তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত নিহত কোনো সংবাদ নাই আর ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্বাপন করার পর তথ্যপত্র নেওয়ার পর আমরা তখন এটা বলতে পারবো এখানে এসে পানির সংকটে পড়েছিলেন হ্যাঁ পানির অবশ্যই পানির একটা সংকট এখানে যে আপনারা জানেন যে এখানে আশেপাশে কোথাও জলাধার নাই প্রাকৃতিক জলাধার নাই যার পরিপ্রেক্ষিতে এখানে যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে সেই হাইরাইজ বিল্ডিংয়ের ভিতরে গিয়ে আমাদের পাম্পগুলো সেট করতে হয়েছে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার থাকে এটা ছোটো থাকার কারণে হয়তো পানি তাড়াতাড়ি শেষ হয়ে যায় পরবর্তীতে সেখান থেকে পাম্প চেঞ্জ করে আবার অন্য জায়গায় সেট করতে হয় এখানে আমাদের একটু জাস্ট সময় লাগতে পারে তবে এখানে যে মানে আমরা পাশাপাশি কয়েকটা হাইরাইজ বিল্ডিং থাকার কারণে আমাদের পাম্পগুলো সেট করতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে পানি অলরেডি পাচ্ছি যার কারণে আগুনটাকে নিরাপদ করতে সক্ষম হয়েছে আপনারা দেখেছেন যে ফার্নিচার যে মার্কেট তার যে উত্তর পাশেই কিন্তু কয়েকটা ভবন আছে এই ভবনে আবাসিক ভবন এই ভবনে কিন্তু আগুনটাকে আমরা যেতে দেই নাই এটা হচ্ছে আমাদের আমরা দেখেছি যে আগুনটা খুব অল্প সময়ের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে গেছে কি কারণে এটি আপনারা মনে করছেন এটা হচ্ছে এখানে যে মার্কেটটা তৈরি এটা হচ্ছে কাঠ বাঁশ এই জাতীয় জিনিস দিয়ে তৈরি যার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে গেছে এখন এটা কাশ বাট হলে তো অবশ্যই দ্রুত ছড়াবে আর কি যার কারণেই দ্রুত ছড়িয়েছে এছাড়া অন্য কোনো কারণ আমরা এই মুহূর্তে দেখছি না সর্বশেষ ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করেছে এখানে এখানে মোট নয়টি ইউনিট এখানে কাজ করেছে আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে আসছে আমরা অলরেডি ড্যাম্পিং ডাউনে মানে চলে যাচ্ছে আর হয়তো তিন চার মিনিট পাঁচ মিনিট কাজ করলে আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপিত আমরা ঘোষণা করতে পারবো আর কি